ছেলে জিনুকের বিয়ে খুশিতে একই বলল মা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিন শেষে জীবন একটাই, সকলকে তাদের মনের মতো করে বাঁচতে দেওয়া উচিত। মা হিসেবে ছেলেকেই সঙ্গ দিলেন শ্রাবন্তী। প্রথমে রাজীবের সঙ্গে বিয়ে, ছেলে জিনুক যখন কৈশোরের মাঝপথে তখনই তার বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর পরপর দুটো বিয়ে করেও একটিও টিকিনি তার। শেষ কিছু সময় ধরে তার সম্পর্ক নিয়ে কানাঘুষা গুজগুজ থাকলেও তিনি নিজে এই সম্পর্কে সিলমোহর দেননি। সামনেই বিগ বাজেট দেবী চৌধুরানীতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়াও জিতু কামালের সঙ্গে দেখা যাবে দুটি ছবিতে। এরই মাঝে সুখবর দিল অভিনেত্রী। শোনা যাচ্ছে ছেলে জিনুকের বিয়ে ঠিক করে ফেলেছেন তার প্রেমিকের সাথে। এই বছর ডিসেম্বর মাসে বিয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। বছরের শেষের দিকে অনেকটা কাজ কম থাকে আর সেই সময়টাতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে জিনুক। আর এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, আমি এবার আমার ছেলের বিয়ে দিয়ে তার জীবন গুছিয়ে দিতে চাই। ওর প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে, আমি সেটাই পালন করছি। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও। ধন্যবাদ।